একটা কাগজের ঠোঙা নিয়ে এসে, ঠিক আছে, এই ম্যাজিক আমি কারসাজি করছি না, কারণ দর্শকরা বারবার মনে করেন যে আমরা কারসাজি করি। এই ম্যাজিক আমি কারসাজি করছি, কিন্তু অনেক সচেতন, অনেক সচেতন ভাবেই দেখেন। আমি সেই জন্যই এটাকে মুটিয়ে নিলাম, কারণ আমি ভালো করে দেখাতে চাই যে আমার এই কাগজের ঠোঙাটা এইরকম। আমি ভালো করে এটাকে তৈরি করে নিলাম, আমি খুব ভালো করেই আপনাদের দেখিয়ে নিচ্ছি যে এটা ফাঁকা এবং খালি। দেখতে পাচ্ছেন, আমি দর্শকদেরও দেখাতে পারছি এটা ফাঁকা এবং খালি। আমার কাছে একটা বোতল আছে, আমি বোতলটাকে তুলে নিলাম এবং সত্যি বোতলটা দেখতে পাচ্ছেন, তাই না? এবার যে বিষয়টা হচ্ছে, আমি বোতলটাকে এখানে ঢুকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন দর্শকরাও দেখতে পাচ্ছেন, আমি বোতলটাকে খুব ভালো করে ঢুকিয়ে নিলাম। এবার যদি আমি ধরে এটাকে উল্টে দিয়ে বলি গো, বোতলটা চলে গেছে, তাই না? এই অসাধারণ ম্যাজিকটা আমরা অনেক সময় দেখতে পারি না। আর সত্যি কথা বলতে কি, আমি সোজা করে দিয়েছি যে বোতলটাকে কাম ব্যাক, বোতলটা আবার চলে আসছে, দেখতে পাচ্ছেন? এই ম্যাজিকটা যেহেতু পৃথিবীতে কেউ দেখাতে পারবে না বা দেখায় না, আমি আবার দেখাচ্ছি। আমি বলছি এরকম একটা বোতল আমি ঢুকিয়ে নিলাম, উপরে নিচে হাত আমি উল্টে দিয়ে বললাম গো। ও আপনি ভাবছেন আমি ধরে আছি, হ্যাঁ দর্শক তাই ভাবছেন, আমি এই যে ছেড়ে দিলাম, বুঝতে পারছেন, ম্যাজিক হয়ে গেল, তাও ধরে আছি, দর্শক তো তাই ভাবছেন, তাই না? আচ্ছা যাক, তার মানে হচ্ছে আপনি এবং আমাদের দেশের দর্শকরা কথা বলতে জানেন। আমি যে মিথ্যে বললাম সেটা আপনারা প্রমাণ করতে পেরেছেন, তাই না? কেন আমরা সত্য মিথ্যে দ্বন্দ্বে যাচ্ছি, যেখানে আমরা অন্যায় দেখবো মিথ্যে দেখবো, আমি অনুরোধ করবো সবাইকে প্রতিবাদ করার জন্য। কিন্তু একজন নিরীহ জাদুকরের বিপক্ষে নয়। আমি আবারও বলছি, এই রকম একটা বোতল, এটাকে খুব ভালো করে আমি কাগজের ঠোঙায় ঢুকিয়ে দিলাম, উপরে আর নিচে হাত আমি উল্টে দিয়ে বললাম গো। আর কেউ যদি বলে এইখানে আছে, আমি তাকে একটা কথা বলবো, ম্যাজিক ম্যাজিকই, ম্যাজিকে কখনো অন্য কিছু হয় না, তাই না?